নমস্কার বন্ধুরা, আজ আমি একটা ভেজ রেসিপি করব, উড়িষ্যার একটা ফেমাস রেসিপি ডালমা। এর জন্য এখানে পাঁচ রকমের ডাল নিয়েছি। এখানে ছোলার ডাল আছে, অড়হর ডাল, মুগ ডাল, খোসা মুগ আর মুসুরির ডাল সব ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন আমি সেদ্ধ বসাবো। আর এখানে কিছু সবজি লাগবে, কুমড়ো, পেঁপে, পটল, বিনস, আলু, বেগুন, টমেটো, একটা কাঁচকলা, এগুলো দিয়ে আপনার হয়ে যাবে। আর আপনারা আপনাদের পছন্দের সবজিও কিছু অ্যাড করতে পারেন। এবার আমি কুকারে জল দিয়ে দিয়েছি কিছুটা। এই জলের মধ্যে এই ভেজানো ডালটা দিয়ে দিলাম, আমি ডালটা দিয়ে দিলাম কুকারে। এখন আমি পরপর সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব সবজি আমি দিয়ে দেব ডালের মধ্যে, একসাথে সব দিয়ে দুটো সিটি মারব। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দিলাম হলুদ। এবার এর মধ্যে নারকেল দেব, নারকেল কোড়া দিয়ে দিলাম, দু তিন চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। আর দেব আদা, গ্রেট করে আদা দেব এক চামচের মতো। এখন খুব ভালোভাবে মিক্স করে আমি দুটো সিটি মারব। আমার ডালটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি গলা গলা সেদ্ধ হবে না, একটু গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা ভাজা মশলা রেডি করব। আমি কড়াইতে চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। আর দেব এক চামচ সাদা জিরে। এই মশলাটা এখানে ড্রাই রোস্ট করব, করে আমি গুঁড়ো করে নেব। এবার আমি ডালটা ফোড়ন দেব। এখানে আমি দু চামচ সাদা তেল নিয়ে নিলাম, আর এক চামচ ঘি নেব। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, আর দেব পাঁচফোড়ন। এর মধ্যে এক পিঞ্চ হিং দেব। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার এই ফোড়নটা হয়ে গেছে, তরকা করা হয়ে গেছে, এটা আমি ঢেলে দিলাম এর মধ্যে, ডালটার মধ্যে ঢেলে দিলাম। এখন আমি যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে এক চামচ চিনি দেব। আমার ডালটা একদম রেডি হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে আমি সার্ভ করব। বন্ধুরা দেখুন আমার উড়িষ্যার ফেমাস একটা রেসিপি ডালমা একদম রেডি, ভীষণ টেস্টি। এটা রাত্রে রুটি পরোটা সাথে খুব ভালো যায়। এটা আপনারা এটা করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।
আর আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে এনে ধরবো।